আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের দোহাই তালা অশেষ অশিস্মের মধ্যে ভালো আছি সো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছে যে বিষয়টি তোমাদের সকলের জন্য প্রয়োজন আর সেটি হচ্ছে এক থেকে দ্বাদশ পর্যন্ত অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু নতুন করে অ্যাসাইনমেন্টের উপর চাপ প্রয়োগ করছে সো তোমাদেরকে বলতেছে যে এক থেকে দ্বাদশ পর্যন্ত প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেওয়ার জন্য সো তোমরা একটা ডিপ্রেশন বা একটা টেনশনে ভুগতেছো সেটি হচ্ছে অনেকে অনেকে অবহেলা করেছো অথবা অনেকে গুরুত্ব দাওনি অ্যাসাইনমেন্টের প্রতি যার কারণে অনেক অ্যাসাইনমেন্ট তোমরা মিস করেছো সো এই মিসিং থেকে কীভাবে মুক্তি পাও পেতে চাও আর কীভাবে মুক্তি পাবে সেই মুক্তি দেওয়ার লক্ষ্যেই মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা সো একটা রিকোয়েস্ট থাকবেই সকলের প্রতি যে পুরো ভিডিওটি দেখবে এবং যদি উপকৃত হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি উপকৃত না হোক তাহলে মোস্ট ওয়েলকাম সো যাই হোক প্রথমে আমি তোমাদেরকে বলবো যে তোমরা ইউটিউবে ঢুকে ঢুকে ওয়ান জিবি টু জিবি থ্রি জিবি ফোর জিবি ইন্টারনেট শেষ না করে জাস্ট একটা ওয়েবসাইটে ঢুকে একটা ওয়েবসাইটে ঢুকে তুমি জাস্ট এক এমবি কিংবা দুই এমবি খরচ করে তোমার সম্পূর্ণ আর তথ্য উপাত্ত তুমি কিন্তু সেখান থেকে নিতে পারো অর্থাৎ অর্থাৎ সেখান থেকে প্রশ্ন এবং উত্তর উভয়টা কিন্তু কানেকশন করতে পারো অনেক ইউটিউবারই কিন্তু সেখান থেকে কানেকশন করে যাই হোক সো কথার বলাচ্ছি না মূল কাজে চলে যাই আমি তোমাদেরকে প্রথম যে কাজটা বলবো সেটা হচ্ছে তোমার হাতে থাকা ল্যাপটপ অথবা তোমার হাতে থাকা মোবাইল যে কোনো একটা দিয়ে তুমি কিন্তু এই বিষয়টি করতে পারবে সো প্রথমে যেটা করতে হবে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে সো আমার মোবাইলে আমি ক্রোমো ব্রাউজারটিকে আমি সবসময় ইউজ করি সো আমি চুজ করলাম ক্রমো ক্রোমো ব্রাউজারটাকে এবং ক্রোমো ব্রাউজার দিয়ে আমি কিন্তু প্র বিষয়টি দেখাবো এবং মোবাইল দিয়ে দেখাবো যেহেতু মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট তারা কিন্তু মোবাইলটা ইউজ করে সো আমি ল্যাপটপ দেখাচ্ছি না মোবাইল দিয়ে দেখাচ্ছে সো চলো আমরা তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে ক্রোমো ব্রাউজারটিকে ওপেন করলাম ওপেন করার পর সার্চ বারে আমি কিছু একটা লিখবো তো লেখার আগে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাংলা নোটিশ দুই নম্বরে সুরক্ষার পরে বাংলা নোটিশ দেখা যাচ্ছে আমি যেহেতু আগে সার্চ করছিলাম সো এখানে তোমরা বাংলা নোটিশ এভাবে বাংলা লিখবে লেখার পর এখানে ক্লিক করে দেবে বা প্রথম যেই ওয়েবসাইটটা আসবে সেটাই মূলত তোমার কাঙ্ক্ষিত ওয়েবসাইট সো এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর তুমি কিন্তু স্টেপ বাই স্টেপ বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট সবার আগে তুমি পেয়ে যাবে সো যাই হোক একটু স্কল করে তুমি দেখতে পাচ্ছ যে প্রথম যে বক্সটি সেখানে লেখা আছে শ্রেণীভিত্তিক দুই হাজার একুশ সকল অ্যাসাইনমেন্ট দেখুন এস এসসি পরীক্ষা দুই হাজার একুশ অ্যাসাইনমেন্ট দেখুন এইচএসসি পরীক্ষা দুই হাজার একুশে অর্থাৎ এটা কিন্তু ভাগ ভাগ করে দিয়েছেন সো আমরা যেহেতু সিক্স টু টেন সো আমরা প্রথম বক্সটিকে ক্লিক করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা বক্সে এক একটা শ্রেণীর সকল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সো প্রথম হচ্ছে এইচ এস সি দুই হাজার একুশ অ্যাসাইনমেন্ট দুই নম্বর বক্সে হচ্ছে এইচ এস সি দুই হাজার বাইশ অ্যাসাইনমেন্ট তৃতীয় বক্স হচ্ছে এইচ এস সি সি দুই হাজার একুশ অ্যাসাইনমেন্ট চতুর্থ বক্সে হচ্ছে সি দুই হাজার বাইশ অ্যাসাইনমেন্ট তারপরে যদি আমি একটু এক্সকল করি দেখো নবম শ্রেণীর সকল অ্যাসাইনমেন্ট অষ্টম শ্রেণীর সকল অ্যাসাইনমেন্ট সপ্তম শ্রেণীর সকল অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণীর সকল অ্যাসাইনমেন্ট আলিম দুই হাজার একুশ অ্যাসাইনমেন্ট দাখিল দুই হাজার একুশ অ্যাসাইনমেন্ট অর্থাৎ বাংলাদেশের সকল শিক্ষা ব্যবস্থার সব অ্যাসাইনমেন্টগুলো এখানে কিন্তু তারা অত্যন্ত সুন্দর করে দিয়েছে এই জন্য তাদেরকে মোস্ট ওয়েলকাম জানাই যাই হোক আমি মনে করব সপ্তম শ্রেণীর স্টুডেন্ট সো আমি কী করবো এই সপ্তম শ্রেণী এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাকে একটা জায়গায় নিয়ে যাবে তারা সেখানে দেখে দেখো এই যে প্রথমে দেখা যাচ্ছে সপ্তম শ্রেণীর দ্বাদশ সপ্তাহে অ্যাসাইমেন্ট অর্থাৎ এই যে গত শনিবার যেটা দেওয়া হয়েছিল সেই সপ্তাহের অ্যাসাইনমেন্ট যেটা ছিল বিজ্ঞান এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা এই তোমরা দুটো অ্যাসাইনমেন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে তোমার প্রশ্ন এবং অ্যান্সার পেয়ে যাবে যদি একটু স্কল করো অর্থাৎ নিচ থেকে যদি উপরের দিকে তুলো তারপরে দেখবে যে সপ্তম শ্রেণীর একাদশ সপ্তাহে অর্থাৎ এগারোতম সপ্তাহে অ্যাসাইনমেন্ট হচ্ছে এটাই দুইটা অর্থাৎ একটা ছিল ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ তোমরা কিন্তু এখান থেকে দুটো যদি ক্লিক করো আমি যদি ফর এক্সাম্পল আমি যদি এখানে ক্লিক করে দেখাই তোমাদেরকে যে এই যে ইংরেজিতে আমি ক্লিক করাম সো আমাকে কিন্তু তার নিয়ে যাচ্ছে ইংরেজিতে সো এখানে দেখো সুন্দর করে তারা কিন্তু সপ্তম শ্রেণী একুশ এগারো সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট সহজে খুঁজে পেতে সূচিপত্র ব্যবহার করেন এগুলো দরকার নেই এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নটি এবং তারা কিন্তু প্রশ্নটিকে এক্সপ্লেন করেছে এখানে দেখো এই যে এই সুন্দর করে তারা কিন্তু এখানে লিখে দিয়েছে অলরেডি প্রশ্নটাকে যাই হোক সপ্তম শ্রেণী এগারো সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের বাসায় করা উত্তর তারা কিন্তু দেখো ডিউ টু প্যারেন্টস অ্যান্ড টিচার্স ফর এ চাইল্ড এখানে কিন্তু তারা কিন্তু বাছাই করার উত্তর দিয়েছে একটা না একাধিক দিয়েছে বা তোমার কাছে যেটা পছন্দ হবে সেটাই তুমি সেই ফর্মেটটাকে অ্যাপ্লাই করে তুমি তোমার মতো করে অ্যাসাইনমেন্ট তৈরি করবে তারা কিন্তু এখানে অনেকগুলো কী দিয়েছে ফর্মেট দিয়েছে যাই হোক তো আমি একটা দেখালাম আর কি সো তোমরা এখানে এখানে এসে তোমাদের যেই সপ্তাহের অ্যাসাইনমেন্ট এবং যেই শ্রেণীর অ্যাসাইনমেন্ট লাগবে তোমরা কিন্তু এই বাংলা নোটিশ থেকে নিতে পারো যেমন সপ্তম শ্রেণীর অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এখানে ইংরেজি এবং চারু কারুকুলা রয়েছে সপ্তম শ্রেণীর সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত এবং ইসলাম ধর্ম রয়েছে সপ্তম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে ইংরেজি কৃষি শিক্ষা এবং বিজ্ঞান তারপরে সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে বাংলা এবং কর্মজীবনমুখী শিক্ষা তারপর সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে বিজ্ঞান এবং চারু কারুকলা এভাবে তুমি যদি স্কল করে দেখবে যে এই যে প্রথম সপ্তাহ পর্যন্ত অর্থাৎ এক কথায় সিক্স টু টেন নয় সব ক্লাসের এস এইচএসসি এইচএসি বাইশ একুশ সব ক্লাসের জন্য বাংলা নোটিশের মধ্যে তুমি যদি আসো তাহলে কিন্তু সকল অ্যাসাইনমেন্ট তোমরা পেয়ে যাবে অর্থাৎ এই পর্যন্ত যত অ্যাসাইনমেন্ট সংগঠিত হয়েছিল সো প্রিয় শিক্ষার্থী আশা করি বিষয়টি একদম সহজ তোমরা একদম দেখে শুনে সুন্দর করে লিখবে আসলে এক কথায় একটা কথা আমি বারবার বলি যে তোমরা কপি করবে না কখনো তোমরা ওখান থেকে একটা ফর্মেট জাস্ট একটা আইডিয়া নিয়ে তারপর তোমাদের মতো করে তোমরা লিখবে সো এটাই ছিল মূলত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সো আশা করি অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে উপকৃত হবে কারণ তোমরা এতদিন ইউটিউব থেকে দেখে দেখে হিউজ পরিমাণ তোমরা এমবি নষ্ট করেছো টাকা নষ্ট করেছো বাট আজকে আর টাকা আর এমবি নষ্ট হবে না জাস্ট এক এমবি কিংবা দুই এমবি খরচ হবে তোমরা পুরো বিষয়টি পুরো অ্যাসাইনমেন্ট সব অ্যাসাইনমেন্ট তোমরা এখান থেকে কালেকশন করে নিতে পারবে সো তো যদি উপকৃত হয়ে থাকো আবারও রিকোয়েস্ট থাকবে যে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলকি অন করে দিবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই